মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমী। এদিন দূর দূরান্ত থেকে মন্দিরে ভিড় জমান ভক্তেরা। শনিবার অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নদিয়ার মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমী অনুষ্ঠান। বিগত দুবছর অতিমারির কারণে শুধুমাত্র ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধা অষ্টমীর অনুষ্ঠান পালিত হয় মায়াপুরে। অতিমারির কারণে দর্শনার্থীদেরও মন্দির প্রাঙ্গণে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইসকন কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ফলে এবছর মায়াপুর ইসকন মন্দিরে রাধা অষ্টমীর অনুষ্ঠান এক অন্য মাত্রা পেয়েছে। শনিবার অধিবাসের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণে শুভ সূচনা হয় রাধা অষ্টমী অনুষ্ঠানের। এদিন ভোরে হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান রাধাকৃষ্ণের মঙ্গলারতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এছাড়াও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় সারাদিন জুড়েই। মন্দির সূত্রে জানা গেছে অনুষ্ঠান চলবে রাত প্রায় 10টা পর্যন্ত। রাধা অষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকেও বহু ভক্ত সমাগম ঘটেছে মায়াপুরে। দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে। এ বিষয়ে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, গতকাল ছিল অধিবাস, আজ 4:30 ভোর মঙ্গল আরতি দিয়ে শুরু, চলবে রাত 10টা পর্যন্ত। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করেছেন। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন, রাধা অষ্টমী শ্রীমতী রাধা রানীর জন্মদিন, জন্মতিথি মহামহোৎসব। তিনি ভগবান যুগে যুগে আবির্ভূত হন, তার লীলা সঙ্গিনীকে নিয়ে আসেন, তারপরে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে এসেছিলেন লীলা পুষ্টির জন্য, মানব কল্যাণের জন্য। রাধা কৃষ্ণ এক এবং অভিন্ন, দুয়ে এক, একে দুই, দুজনেই সমান, এক আত্মা, দুই তনুধারী। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি আলাদা করা যায় না, যেমন দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না, যেমন শক্তি শক্তিমান আলাদা করা যায় না, তদ্রূপ রাধা কৃষ্ণ এক এবং তারা জগৎ কল্যাণের জন্য কৃতাবদ্ধ, মানব কল্যাণের জন্য জর্জরিত মানুষকে উদ্ধার কল্পে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মায়াপুর।